পবিত্র আল কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় ধর্মীয় গ্রন্থটির প্রথম আয়াত নাজিল হয় ছয়শ সালে আর শেষ আয়াত ছয়শ সালে ধাপে ধাপে খণ্ডে খণ্ডে দীর্ঘ তেইশ বছরে পরিপূর্ণতা পায় কোরআন কোরআনে মোট একশো সূরা সুর আছে প্রথম আয়াত নাজিল হওয়ার পরপরই স্পষ্ট হয়ে ওঠে এর ক্ষমতা অবিদ্যা বা জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত মানুষগুলো আলোর সন্ধান পান সেই আলোয় বদলাতে শুরু করেন তারা আল্লাতাল্লাহ বলেন প্রত্যেকেরই একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে পরিচালনা করে অতএব তোমরা সৎকর্মে নিজের সঙ্গে প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে সমবেত করবেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা বাকারা আয়াত একশো আটচল্লিশ আর আল্লাহর পথে মুক্ত হস্তে ব্যয় করো মুক্ত হস্তে ব্যয় না করলে নিজের হাতে নিজের সর্বনাশ করো না সৎকর্মে ক্রমাগত লেগে থাকো কারণ আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই তারপর আল্লাহ তাদের পৃথিবীতে পুরস্কৃত করেছেন এবং আখেরাতেও পুরস্কৃত করবেন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো আটচল্লিশ অধিকাংশ গোপন সলা পরামর্শই মানুষের কোনো কল্যাণে আসে না তবে কেউ যদি গোপনে দান ক্ষয়রাত সৎকর্ম বা মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করে শান্তি স্থাপনের পরামর্শ দেয় তবে তা নিশ্চয়ই ভালো আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি তা করে তাহলে আমি তাকে মহাপুরস্কার দেব সুরা নিসা আয়াত একশো চোদ্দ কোনো জনপদ ধ্বংস করার আগে আমি সেখানকার বিত্তবান ও প্রভাবশালী লোকদের সৎকর্ম করার নির্দেশ দেই কিন্তু ওরা আমার আদেশের অবাধ্য হয়ে অন্যায় ও জুলুমে লিপ্ত হয় তখন ন্যায়সঙ্গত ভাবেই আজাবের ফয়সালা হয়ে যায় এবং তারা ধ্বংস হয় সুরাবানী ইসরাইল আয়াত যারা সাফল্যের সরল পথে চলে আল্লাহ তাদের সৎ পথের উপলব্ধি ও চলার ক্ষমতাকে ক্রমাগত বাড়িয়ে দেন সৎকর্ম তোমার প্রতিপালকের কাছ থেকে স্থায়ী পুরস্কার প্রাপ্তির জন্য উত্তম সুফল দানকারী হিসেবেও শুধু পার্থিব লাভালাভের চেয়ে অনেক অনেক ভালো মারিয়াম। আয়াত ছিয়াত্তর আর নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্মশীল তারা সৃষ্টির সেরা সুরাবাইনা আয়াত আটানব্বই হে নবী যারা বিশ্বাসী ও কর্মশীল তাদের সুসংবাদ দিন জান্নাতের যার পাঁদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা সেখানে যখন তাদের ফল ফলাদি খেতে দেওয়া হবে তখন তারা আনন্দে বলবে হ্যাঁ দুনিয়ায় আমরা এ ধরনের ফলই খেতাম সেখানে তাদের সঙ্গে থাকবে পবিত্র সাথীরা এবং সেখানে তারা থাকবে চিরকাল সুরা বাকারা আয়াত পঁচিশ আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল আল্লাহ তাদের যথাযথ পুরস্কার প্রদান করবেন আল্লাহ জালেমদের অপছন্দ করেন সুরা আল ইমরান আয়াত সাতান্ন আল্লাহ ওয়াদা করেছেন যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাদের ক্ষমা করবেন ও মহা পুরস্কার দেবেন সুরা মায়েদা আয়াত নয় এরপর আমি ইব্রাহিমকে ইসাক ও ইয়াকুবের মতন সন্তান দিয়েছি প্রত্যেকে সরল পথ দেখিয়েছি এর আগে আমি নুহুকেও সরল পথ দেখিয়েছি এবং তারই বংশধর দাউদ সোলাইমান আয়ুব ইউসুফ মুসা ও হারুনকে সৎ পথ প্রদর্শন করেছি আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করি সুরা আন আম আয়াত চুরাশি তারা আল্লাহ ও আখেরাতকে বিশ্বাস করে সৎকর্মে অন্যদের অনুপ্রাণিত করে অন্যায় করতে নিষেধ করে এবং সাধ্যমতো সৎকর্ম করে এরাই সৎকর্মশীল সুরা আল ইমরান আয়াত আসলে যারা তাদের প্রতিপালকের ভাজন হওয়াকে ভয় করে যারা তার বাণীকে বিশ্বাস করে যারা তার সঙ্গে কাউকে শরিক করে না যারা তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে এই বিশ্বাস নিয়ে কম্পিত হৃদয়ে অন্তর থেকে দান করে তারাই সৎকর্মে নিজের সঙ্গে আসল প্রতিযোগী তারাই সৎকর্মে অগ্রগামী সুরামু মিনুন আয়াত সাতান্ন থেকে একষট্টি প্রজ্ঞাময় কিতাবের এ ঐশী বিধান সৎকর্মশীলদের জন্যে করুণাময়ের রহমত ও পথ নির্দেশনা সৎকর্মশীলরা নামাজ কায়েম করে ও জাকাত আদায় করে তারা অন্তরের গভীর থেকে পরকালে জবাবদিহিতায় বিশ্বাস করে তারা তাদের প্রতিপালকের হেদায়তের পথে আছে আর সেজন্য তারাই অনন্ত কল্যাণ লাভে ধন্য হবে সুরালোকমান আয়াত দুই থেকে পাঁচ